থ্যাংকিউ একে এখানে নিয়ে আসার জন্য। এতে আর থ্যাংক ইউ এর কি আছে স্যার? কিন্তু একটা কথা বলুন স্যার, সিআইডির কি এমন প্রয়োজন হলো যে এই লোকটাকে ডেকে আনা হলো? এ তাতিয়া তো এসিপি স্যার, আমার কান এখনো ভালো আছে। দয়া, এই যে তুমি হাতটা নাড়ালে না, এতে হাওয়ায় একটা তরঙ্গ তৈরি হয় যেটা আমার কানে এসে পৌঁছচ্ছে। আচ্ছা, কানটা আর একটু গরম হতে দে। স্যার, আপনি বললে ওর মুখের থেকে মুখোশটা সরিয়ে দেব? না, একদম নয়। এর হাতটাই বলে দেবে এ তাতিয়া কি না। নিয়ে চলো একে। চলো। ওর শেকলগুলো খুলে দাও। এখানে একটা লকার আছে, খুলে দেখাও। স্যার, এ তো ফেল করে গেল, খুলতে পারলি না তো? হ্যাঁ, অনেক নাম শুনেছিলাম তোর। এসিবি প্রদ্যুমন, আমি বলেছিলাম না, একদিন না একদিন আমার সামনে তোমায় ঝুঁকতেই হবে। তুমি আসবে এসিপি, আমার পায়ে পড়বে, আমার সামনে হাত জোড় করবে। দেখে নিও এসিপি, একদিন না একদিন তোমাদের আমার পায়ে পড়তেই হবে। আমি চোর হলেও আমি যা করতে পারি তা দুনিয়ায় কেউ কোনোদিন শিখতে পারবে না। তুমি আসবে এসিপি, অবশ্যই আসবে, আসতেই হবে তোমায়। না, আসল কাজ তো বাকি আছে, আপনারা যেতে পারেন। ওকে স্যার। চল তুই। আরে বাহ, আমি তো সেই কবে থেকে অপেক্ষা করছিলাম আমার প্রিয়তমার সঙ্গে দেখা করার জন্য। এরকম অসাধারণ সিন্ধু কি তো আমার প্রেমিকা। এসিপি স্যার, কি এমন মূল্যবান জিনিস আছে এই সিন্ধুকে যে সিআইডির সততা নড়বড়ে হয়ে গেল? সেটা তো তুই নিজে থেকেই জানতে পারবি। আগে খোল এটা। ও আই সি, তাহলে সারপ্রাইজ আছে। ভেতরে যাই থাকুক না কেন, আমি কি পাবো? তুমি এই সিন্ধুকটা খুলতে পারবে কি না? এসিপি স্যার, আপনি তো জানেন যে তাতিয়ার হাতের জাদুতে জং পড়েনি। এই পৃথিবীর এমন কোন তালা বা সিন্ধুক তৈরি হয়নি যেটা তাতিয়া খুলতে পারবে না। আমি জিজ্ঞেস করেছি যে তুমি এই সিন্ধুকটা খুলতে পারবে কি না। কিন্তু তাতে আমি কি পাবো? তোমার শাস্তি আমি কম করে দেব। হাসছিস কি? চল কাজ শুরু কর। একজন আর্টিস্ট কখনোই চায় না তাকে ছবি আঁকার সময় কেউ দেখুক, অথবা তার অসম্পূর্ণ ছবিটা কেউ দেখে। কোনো গায়কই এটা চায় না যে তার শ্রোতা তার অসম্পূর্ণ বেসুরো সুরগুলোকে শুনুক। সেই জন্য তাতিয়াও চায় না যে এত বড় সিন্ধুকটা খোলার সময় কেউ তাকে দেখুক। সেই জন্য তোমরা বাইরে যাও, সিন্ধুক খোলা হয়ে গেলেই আমি তোমাদের ডেকে নেব। একটা কথা কিন্তু বলবি না, আমাদের নজর তোর উপরেই থাকবে। হ্যাঁ, আমি জানতাম না যে সিআইডি নিজের যোগ্যতা নিয়ে এত সন্দেহ আছে যে ওরা এখানে থাকা সত্ত্বেও আমি পালিয়ে যাব আর ওরা কিচ্ছু করতে পারবে না। ফালতু কথা ছাড়ো আর কাজ শুরু করো, তোমার কাছে শুধু 5 মিনিট আছে, শুধু 5 মিনিট। এসিপি স্যার, এই সিন্ধুকটা খোলার জন্য আমার শুধু 2 মিনিট চাই, বাকি 3 মিনিট আমি একটু জিরিয়ে নেব। হ্যাঁ, স
স্যার যদি এই তাঁতিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে? ও পালাতে পারে না, বুঝেছ? ভেতর থেকে বাইরে যাওয়ার একটাই রাস্তা। আরে আরে, এ ডান্স করছে, আমাদের সঙ্গে মজা করছে নাকি? দুটো মিনিট দিন স্যার, এই ডান্সের কোরিওগ্রাফি আমি বানাচ্ছি। আরে না না দয়া, এই মুহূর্তে ওকে আমাদের খুব দরকার। কিন্তু স্যার, এই সিন্ধুকে এমন কি আছে? এমন বিপজ্জনক জিনিস আছে যেটা শত্রুর হাতে পড়লে, যেটা দিয়ে ওরা আমাদের দেশের ক্ষতি করতে পারে। এটা ভালো হয়েছে যে সিকিউরিটি এজেন্সির লোকেরা মুম্বাইতেই এই সিন্ধুকটা উদ্ধার করে। ব্যাস, এবার এটা খবর নিতে হবে যে সিন্ধুকের ভেতরে যে বিষাক্ত জিনিসটা আছে সেটা আসলে কি। আরে এই বাঁদরটা তো ক্যামেরাটাই ভেঙে দিল। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলো। স্যার দরজাটা খুলছে না। তুমি সঠিক পাসওয়ার্ড দিয়েছ, আবার চেষ্টা করো। স্যার আমি পাসওয়ার্ডটা তো ঠিকঠাকই দিয়েছি, কিন্তু দরজাটা খুলছে না। একটু চেষ্টা করো, দেখো। স্যার দরজা তো জ্যাম হয়ে গেছে। আরো একবার ট্রাই করো। স্যার দরজাটা খুলে গেছে। তাতিয়া, তাতিয়া, স্যার মারা গেছে। মারা গেছে? কিন্তু কি করে? এই রুমের ভেতরে তো আর কেউ ছিল না। স্যার হতে পারে নিজেই আত্মহত্যা করেছে। কিভাবে হতে পারে নিখিল? এর কাছে ছিল না কোনো অস্ত্র, না অন্য কিছু। স্যার এই রুমটার না কোনো জানলা আছে, না অন্য দরজা। এই রুমটায় বাইরে থেকে কেউ আসতেও পারবে না। সেটাই তো স্যার। হ্যাঁ, এই ভাঙা ক্যামেরাটা, এটাও তো খালি, কিছু নেই ভেতরে। আর এই সিন্ধুকটা, এটাও তো খালি, এর ভেতরে যে জারটা আছে সেটার মধ্যেও তো কিছু নেই। স্যার হয়তো এই সিন্ধুকের মধ্যে ওই খালি জারটাই ছিল। না না, এটা হতে পারে না। ইন্টেলিজেন্সের ইনফরমেশন কখনো ভুল হতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু ছিল ওই জারের ভেতরে। হ্যাঁ স্যার, মনে হয় কোনো ধ্বংসাত্মক জিনিস ছিল এর মধ্যে। স্যার হতে পারে এই জারটার মধ্যে বিষ ছিল, আর যেই ঢাকনাটা খুলেছে ওই বিষটা হাওয়ায় ছড়িয়ে গেছে, আর সেই কারণেই এই তাতিয়ার মৃত্যু হয়ে গেছে। দয়া, এই রুমের ভেতরে না আছে কোনো জানলা, না কোনো দরজা। যদি কোনো বিষাক্ত গ্যাস থেকেই থাকতো তাহলে এখনো থাকতো এই রুমের ভেতরেই। না দয়া, আমার তো মনে হয় অন্য কিছু, অন্য কোনো রহস্য। আর তুমি এর বডিটা খুব তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। স্যার হ্যাঁ। মনে হচ্ছে এই তাতিয়ার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, যার ফলেই ও মারা যায়। এর থেকে বড় কোনো কারণ পাচ্ছি না। একজন সুস্থ সবল লোকের এইভাবে হার্ট অ্যাটাক হওয়া, তাও আবার ঠিক সেই সময় যখন সে সিআইডির জন্য কাজ করছিল, আর হয়তো ওই ক্যামেরাটা ভেঙেও সিআইডিকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল। পুরো ব্যাপারটাই ঠিক বোঝা যাচ্ছে না। গত সপ্তাহে কেস হয়েছিল না, যেখানে ওই অপরাধী সব লোকজনকে হার্ট অ্যাটাকের ইনজেকশন দিচ্ছিল, যার ফলে কিছুক্ষণ পরেই সবাই মারা যেতে শুরু করলো। হতে পারে সেরকমই। কিন্তু সেবার সেই কাজটা একজন ডক্টর করেছিল, আর এখানে তাতিয়া ছাড়া ঘরের মধ্যে আর কেউ ছিল না। এই তাতিয়ার মৃত্যুর ব্যাপারটা খুবই রহস্যজনক। পুরো রুমটা খালি, সিন্ধুকের ভেতরেও কিছু নেই, আর তার উপর জারের ভেতরে যে বিষাক্ত কেমিক্যালটা ছিল সেটাও ভ্যানিশ। স্যার কেউ চুরি করেনি তো? কিভাবে কেউ চুরি করবে পঙ্কজ? এই রুমে ঢোকার একটাই রাস্তা, আর বাইরে বেরোনোরও একটাই পথ আছে, আর সেটা ওটা যে দরজা দিয়ে আমরা ভেতরে এসেছি। স্যার কোনো লুকোনো দরজা হতে পারে, আমি খুঁজছি। স্যার এই ভল্টের রুমটাতে আর কোনো গুপ্ত রাস্তা তো দেখা যাচ্ছে না। মানছি কোনো রাস্তা নেই, কোনো দরজা নেই, কিন্তু কোনো না কোনো পদ্ধতিতে দয়া এই বিপজ্জনক কেমিক্যাল কেউ চুরি করেছে। স্যার স্যার আমার মনে হয় ওয়ালটা খালি ছিল, আর হতে পারে যে ওর মধ্যে কিছু ছিলই না। পঙ্কজ এটা হতেই পারে না, সিকিউরিটি ইনচার্জ মহেশ ভুল ইনফরমেশন দেয় না। তুমি একটা কাজ করো, মহেশকে ফোন করো, ডাকো ওকে, যাও। সরি স্যার, আমার আসতে দেরি হয়নি তো? একদম নয়, ফটাফট চেক করো আর দেখো ওই জারের ভেতরে কি আছে। স্যার ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। স্যার
ওর বাড়িতে ফোন করে দেখো, না হলে ওর অফিসে ফোন করো। স্যার সব জায়গাতেই ট্রাই করেছি, কিন্তু ও কোথায় আছে কেউ জানে না। স্যার তাহলে এই ধ্বংসাত্মক জিনিসটার চুরির পেছনে মহেশের হাত নেই তো স্যার? হতে পারে দয়া। কাজ করো, সালু খেকে ওখানে ডেকে নাও। স্যার কি হয়েছে স্যার? দয়া, তাঁতিয়ার লাশটা যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল সেই অ্যাম্বুলেন্সে বোম ব্লাস্ট হয়েছে। কিছু পেলে? কিছু খুঁজে পাওয়া গেল? না স্যার, এখনো তো কিছু জানা যায়নি। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাও। স্যার আমরা মহেশের খোঁজ করি, চলো। ওকে স্যার। প্লিজ আপনারা পেছনে যান, পেছনে যান প্লিজ। হ্যাঁ স্যার, সালুকে স্যার এসে গেছেন, লাশের টুকরোগুলো আর অ্যাম্বুলেন্সটা চেক করছেন। স্যার কিছু জানা মাত্রই আমি আপনাকে জানাচ্ছি। স্যার কিছু বুঝতে পারছেন সালুকে স্যার? না না সুশান্ত, এখনো পর্যন্ত নয়। আসলে ব্লাস্টের তীব্রতা এত বেশি ছিল যে লাশগুলো তছনছ হয়ে গেছে। অনেক পরিশ্রম করতে হবে এদের ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে। কিন্তু আমরা তাঁতিয়ার মৃত্যুর কারণটা জানতে পারবো তো? আমি সালুকে কোনো না কোনো রাস্তা ঠিক বার করে নেবো, ডোন্ট ওরি, কিছু না কিছু ঠিক বলে দেবো। আপনি তো জানেনই স্যার এই কেসটা আমাদের দেশের সুরক্ষার জন্য কতটা জরুরি। এখনো তো আমরা এটাও জানতে পারিনি যে ওই ভল্টে গ্লাস জারের মধ্যে কি ছিল। আমি তোমার দুশ্চিন্তা বুঝতে পারছি সুশান্ত, কিন্তু ডোন্ট ওরি, সিআইডি আগে অনেক এই ধরনের জটিল কেসের সমাধান করেছে, আর এইবারে জয়ও সিআইডিরই হবে। ডোন্ট ওরি, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যালো প্রদ্যুমন বাবু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আগে দারুণ আছি, অনেক সুনাম শুনেছি আপনার, আজ আপনার সঙ্গে আমার দেখাও হয়ে গেল। আপনার ব্যাপারেও আমি অনেক কিছু শুনেছি। আশা করছি যে ভালো কিছুই শুনেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক প্রশংসা শুনেছি আপনার। ধন্যবাদ স্যার। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনার একজন অফিসার মহেশ, আগে তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছিলাম, গোপন তথ্য। আমরা মহেশের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কন্টাক্ট করে উঠতে পারছি না, তাই ভাবলাম অফিসে গিয়ে দেখা করি ওর সঙ্গে। তো আপনি যদি একটু মহেশকে ডেকে দেন। হ্যাঁ অবশ্যই, এই মহেশকে ডাকো তো। স্যার আমি ওকে দুপুরবেলা অফিস থেকে বাইরে বেরোতে দেখেছি, ও পার্কিং লটের দিকে যাচ্ছিল। পার্কিং লটের দিকে? একা ছিল নাকি সঙ্গে অন্য কেউ ছিল? স্যার একলাই ছিল, কিন্তু খুব তাড়াহুড়ো করছিল আর ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। তাড়াহুড়ো করছিল আর ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। আমাদের মহেশের ফোন রেকর্ডস চাই। আচ্ছা। আরে ডক্টর সালুখে, কি এত দেখছেন? দাঁতের এক্সরেটা দেখছি। দাঁতের এক্সরে? তার মানে স্যার মৃত্যুর কারণ দাঁতে লুকিয়ে আছে? না না শ্রেয়া, মৃত্যুর কারণটা তো এই দাঁতের এক্সরে মধ্যে লুকিয়ে নেই, কিন্তু ব্লাস্টটা কেন হয়েছে তার উত্তরটাই দাঁতের মধ্যে লুকিয়ে আছে। মানে? মানেটা আমি বলছি, এই দেখো এই এক্সরেটা তাঁতিয়ার দাঁতের অরিজিনাল, আর এই এক্সরেটা সেই লোকদের যাদের মৃত্যু অ্যাম্বুলেন্স ব্লাস্টের কারণে হয়েছে। কিন্তু স্যার তাঁতিয়ার লাশ তো অ্যাম্বুলেন্সেই ছিল। এক মিনিট, সেটাই তো প্রবলেম, অ্যাম্বুলেন্সে তাঁতিয়ার লাশ ছিলই না। এটা কি করে হতে পারে? এইটাই হয়েছে। আরে স্যার আপনার কোনো কোনো ভুল হচ্ছে না তো? আমি বোঝাচ্ছি, দেখো ভাই, তাঁতিয়ার মুখের মধ্যে সম্পূর্ণ 32টা দাঁতই ছিল ইন্ট্যাক্ট, আর ব্লাস্টে যাদের মৃত্যু হয়েছে তাদের কারোর মুখের মধ্যে 32টা দাঁত ছিল না। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে যখন অ্যাম্বুলেন্সে ব্লাস্ট হলো তাঁতিয়ার লাশ সেখানে ছিল না? না স্যার, এটা কিভাবে সম্ভব? ভল্ট রুম থেকে ওর লাশটা অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল, কিন্তু যখন অ্যাম্বুলেন্সে ব্লাস্ট হয়েছে তখন তাঁতিয়ার লাশ অ্যাম্বুলেন্সে ছিলই না। মানে রাস্তার মাঝখানে কিছু হয়েছে? হ্যাঁ, তার মানে চলন্ত অ্যাম্বুলেন্স থেকে রাস্তার মাঝখানেই
তাতিয়া লাশকে বদলে দেওয়া হয়েছিল। একদম একদম ঠিক অভিজিৎ, এইটাই হয়েছে। এক মিনিট, এই দেখো, এই হচ্ছে সেই ডিভাইস যেটা দিয়ে প্ল্যান করে অ্যাম্বুলেন্সে ব্লাস্ট করানো হয়েছে, যাতে খুনি সিআইডির চোখে ধুলো দিতে পারে। এখন প্রশ্ন এটাই যে ওরা তাতিয়া লাশটাকে নিয়ে গেল কোথায়। স্যার, আমার তো মনে হচ্ছে অপরাধীরা তাতিয়ার লাশটা এই জন্য গায়েব করে দিয়েছে যাতে আমরা ও পর্যন্ত পৌঁছতে না পারি। এত বড় রিস্ক নিয়ে তো ওর ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, অন্য কোনো ব্যাপার আছে। আর নতুবা স্যার, এটাও হতে পারে যে এই সবকিছুর কানেকশন ওই বিষাক্ত কেমিক্যালের সাথে আছে যেটা ভল্ট থেকে নিখোঁজ হয়ে গেছিল। এটা হতে পারে শ্রেয়া। আর আমার তো মনে হচ্ছে যে ভল্ট রুমে তাতিয়ার হঠাৎ করে মারা যাওয়া এর কোনো না কোনো সম্পর্ক আছে। স্যার, আরও একটা প্রশ্ন, অ্যাম্বুলেন্সের মধ্যে তাতিয়ার লাশের সঙ্গে যে লাশটা বদলানো হয়েছিল সেটা কার ছিল? অনেক প্রশ্ন আছে এই কেসের মধ্যে। লাশ কার সঙ্গে বদলানো হয়েছিল, আর কখন বদলানো হয়েছিল, আর কোথায়? চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে লাশ বদলানো কোনো ছোটখাটো ব্যাপার কিন্তু নয়। স্যার, স্যার এই নিন মহেশের কল রেকর্ডস। আরে, শেষ কলটা মহেশ বলবন্তকে করেছিল। বলবন্ত যে নিজে তালা খুলতে ওস্তাদ, আর ও আমাদের বলল তালা খোলার জন্য তাতিয়াকে ডাকতে। এর রহস্যটা কি? মহেশ বলবন্তর নাম নিল আর বলবন্ত তাতিয়ার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এর আবার কি হলো? কি হয়েছে তোমার, এত চুপচাপ কেন? কিছু না স্যার। কিছু না, কিন্তু হয়েছেটা কি? একজন সিআইডি অফিসারকে অল টাইম ফিট থাকতে হয়। হ্যাঁ, বাড়িতে সিআইডির কোনো মূল্য নেই স্যার। বাড়িতে কিছু হয়েছে? আরে তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটা বলো। আর বলবেন না স্যার। আরে না, তাহলেও কি হয়েছে বলো। মেরেছে? কে? 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 বৌদি মেরেছে? বৌদি মেরেছে? কোনো চিহ্ন দেখতেই তো পাচ্ছি না। চিহ্ন অন্তরে আছে। ও, অভ্যন্তরীণ আঘাত, পিছন থেকে মেরেছে। আরে ভাই ফ্রেডি, বিয়ে করার অনেক লাভ আছে, তার মধ্যে এটাও একটা। যে খেয়েছে সেও খুশি, আর যে না খেয়েছে সেও খুশি। ভালোবাসা ঝামেলা তো হতেই থাকে। আমি 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 বৌদির সঙ্গে কথা বলছি। না স্যার, আপনি আপনি ছেড়ে দিন। চলো চলো বৈভব, কিছু বলো আমাদের, কিছু পাওয়া গেল কি না? কিছু পাওয়া যায়নি স্যার, সরি স্যার। আমার মনে হয় না সালুনকে স্যারকে ছাড়া আমি কিছু করতে পারবো। এটা কি কথা বলছো বৈভব? হতাশ হওয়ার কথা? বৈভব, ফরেন্সিকের কাজে সময় লাগে, ব্যাস চেষ্টা করো। আর খুব তাড়াতাড়ি বলো যে তাতিয়ার মৃত্যু এই ঘরে কিভাবে হলো, তাড়াতাড়ি বলো, চেষ্টা করো। চেষ্টা তো করছি স্যার। তাড়াতাড়ি স্যার, এই বোম ব্লাস্টে একটা বিষয় তো পরিষ্কার স্যার, যে এই পুরো ব্যাপারটায় কোনো না কোনো ধ্বংসাত্মক জিনিস অবশ্যই যুক্ত ছিল, না হলে কেউ কোনো ভল্টে এরকম খালি জার কেন রাখবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দয়া। আর এগুলো করা হয়েছে আমাদের বিভ্রান্ত করার জন্য। অ্যাম্বুলেন্সে বোম ব্লাস্ট করিয়ে তাতিয়ার লাশটাকে নষ্ট করা, সেটা তো আমাদের বিভ্রান্ত করার জন্যই। আসল তাতিয়ার লাশ এরা সরিয়ে ফেলেছে। তার মানে তাতিয়ার বডিটাকে হাতিয়ে নেওয়া অপরাধীর খুব প্রয়োজন ছিল, না হলে ও এতটা ঝুঁকি কেন নিতে যাবে স্যার? এক্স্যাক্টলি, প্রথমে তাতিয়ার মৃত্যু, তারপরে মহেশের নিখোঁজ, আর তারপরে তাতিয়ার লাশ বদলে দেওয়া। খুব বড় প্ল্যান করেছে ওরা স্যার। আমাদের যেভাবেই হোক যত শীঘ্র সম্ভব এই সমস্যার গোড়ায় পৌঁছতে হবে, না হলে এই অপরাধী নিজের নোংরা উদ্দেশ্যে সফল হয়ে যাবে স্যার। যদি আমরা ওদের সফল হতে দিই তবে না, খুব তাড়াতাড়ি আমরা দুধ আর জল আলাদা করতে পারবো। নিশ্চয়ই এই রাস্তাতেই কোথাও লাশটা পাল্টে দেওয়া হয়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্সটা আমাদের সামনে ছিল প্রথম থেকেই, তাহলে ওই লাশ বদলানো কি করে হলো? এই সব কিছু ঠিক সেই সময় করা হয়েছে যখন সিগন্যালে গাড়িটা দাঁড়িয়েছিল।
অন্য সময় তো কখনোই দাঁড়ায়নি, মানে এই সিগন্যালে। যা কিছু হয়েছে এই সিগন্যালেই হয়েছে, কিন্তু কিভাবে? ওই অ্যাম্বুলেন্সটা এখানেই দাঁড়িয়েছিল, সম্ভবত এই ম্যানহোলটা দিয়েই। অ্যাম্বুলেন্স এই ম্যানহোলের উপরেই দাঁড়িয়েছিল, আর আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে। তার মানে ওরা তাতিয়াকে এখান দিয়েই নিয়ে গেছে। খোঁজ নাও ম্যানহোলটা কোথায় গিয়ে খুলছে। মানে ওরা তাতিয়ার লাশকে এখান থেকে নিয়ে গেছে, আর তাতিয়ার লাশটাকে বার করেছে ওখান থেকে যেখানে এটার আরেকটা মুখ আছে। এক্স্যাক্টলি, তার মানে কেউ না কেউ নিশ্চয়ই দেখে থাকবে লাশটাকে ম্যানহোল দিয়ে নিয়ে যেতে। লেটস গো। বলবন্ত, বলবন্ত স্যার, মনে হচ্ছে ফুটবলের ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে গেছে। পঙ্কজ, ফুটবল ওয়ার্ল্ড কাপ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কি সব বলছো তুমি? তাহলে হাইলাইটস দেখতে গেছে স্যার। এই যে ফুটবলের ভূত ঘাড়ে চেপেছে না তোমার, সেটাকে তাড়াও আর কাজটা করো। চলে গেছে ভূত। পঙ্কজ, এই মহেশ তার শেষ ফোনটা বলবন্তকে করেছিল, তাই না? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে এরা দুজনেই একসাথে পালিয়েছে এখান থেকে। স্যার, আমার মনে হচ্ছে মহেশ আমাদেরকে বোকা বানাচ্ছে। ও ইচ্ছে করে তাতিয়াকে দিয়ে তালা খুলিয়েছিল যাতে ওকে নিয়ে যেতে পারে, মারতে পারে। বাহ, দারুণ তো পঙ্কজ, তুমি যখন স্মার্ট কথাবার্তা বলো না, ভালো লাগে তোমাকে। পঙ্কজ, এখন ভাববার বিষয় এটা যে এই মহেশ যখন তাতিয়ার কাছ থেকে তালাটা খুলিয়েই ফেলেছিল, তাহলে ও আবার বলবন্তকে কেন ডাকলো? কারণ তাতিয়া সব রকমের তালা খুলতে পারে। মনে হচ্ছে এখনও এরকম কোনো তালা রয়েছে যেটাকে ও খুলতে পারেনি। কি হয়েছে স্যার? এটা কি? রক্ত, এই আলমারিটা থেকে রক্ত আসছে। ও মাই গড, আস্তে, এ তো বলবন্ত। হ্যাঁ, এ তো মারা গেছে। খুনিকে খুব চালাক মনে হচ্ছে, একেও মেরে ফেললো। আমি ভাবছিলাম যে বলবন্ত পালিয়ে গেছে। এই দেখো, ওর মুখে, হাতে আর পুরো শরীরে ক্ষতর চিহ্ন রয়েছে। তার মানে খুনি আর এর মাঝে হাতাহাতি হয়েছে। স্যার, মহেশই বলবন্তকে মেরেছে স্যার। স্যার, ও জানতে পেরে গেছিল যে এ আমাদেরকে ওই খতরনাক কেমিক্যালটার ব্যাপারে বলে দেবে, সেই জন্য ওকেও মেরে ফেললো স্যার। এই মহেশ বেশিদিন পর্যন্ত সিআইডির কাছ থেকে লুকোতে পারবে না। এত তাড়াতাড়ি তুমি হার মেনে নিলে? সরি স্যার, আজ আমি পুরো ফেল করে গেছি স্যার। না আমি কেমিক্যালটা খুঁজে পেয়েছি, না সেই জিনিসটা যা দিয়ে তাতিয়াকে মারা হয়েছে। স্যার, আমার মনে হচ্ছে যে আমি ফরেন্সিক ডাক্তার হওয়ার যোগ্যই নই। আরে বৈভব, দেখো বৈভব, ফরেন্সিক সায়েন্সের প্রথম পাঠ, প্রাথমিকভাবে যতই জটিল হোক হাল ছেড়ো না, লেগে থাকো, আর তারপর দেখবে ফলাফল তোমার চোখের সামনে থাকবে। শাহরুখে, ওই জারের ভেতরে কি ছিল ওটা ভালো করে দেখে আমাকে বলো। ঠিক আছে। হ্যাঁ বৈভব, তুমি এটা ব্যবহার করেছিলে? ইয়েস স্যার, করেছিলাম। কোনো ব্যাপার নেই, যদি এতে কিছু জানা না যায় তাহলে আমরা এইটা ব্যবহার করব। তুমি কি এটা বলতে পারবে ওই জারের ভেতরে যে বিষাক্ত জিনিসটা ছিল ওটার কারণেই কি তাতিয়ার মৃত্যু হয়েছিল? এটা একদম ঠিকঠাক বলতে পারবো না আমি। আরে শালুকে, কিন্তু আমার মনে হয় না ডক্টর শালুকে এবার
তাতিয়ার মৃত্যু রহস্য উদ্ধার করতে পারবো। হ্যালো, কে বললো যেটা আমি উদ্ধার করতে পারবো না? হ্যাঁ, আজ পর্যন্ত কোন রহস্য আছে যেটা সালুকে ভেদ করতে পারেনি? আরে ভাই, আগে এই জারটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যেতে দাও, একে ভালো করে খাতির যত্ন করতে দাও, তারপরে তারপরে দেখবে কেমন রহস্য ভেদ হয়। বস, এখানেই দাঁড়ান। এই হলো ওই হাইড্রেনের শেষ মুখ। কেমন আছো দাদা? ভালো? ভালো আছি। এই যে, ঠিকঠাক খোঁজ নিয়েছো নিখিল? স্যার, এই গার্ডেনে আমার ছোটবেলা কেটেছে ক্রিকেট খেলে। এই এলাকাটা খুব ভালো করে চিনি আমি। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে, তুমি এখানে অনেকেই চেনো। হ্যাঁ স্যার, এই যে হলো আমাদের চাওয়ালা ঘনশ্যামদা, আমি ডেকে আনছি। ঘনশ্যামদা, কি খবর? আর সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, বেশ ভালো। আর বলো নিখিল, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে আজকাল দেখতে পাই না। তুমি তো জানোই ঘনশ্যামদা, যবে থেকে সিআইডি অফিসার হয়েছে কি করে সময় কেটে যায় জানতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আমি তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তোমার সম্পর্কে গর্ব করে বলি। বাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা, ছোট একটা কাজ ছিল তোমার থেকে। বলতে পারো। এদিকে এসো ঘনশ্যামদা, ইনি হলেন সিআইডি অফিসার সুশান্ত, আর ইনি বিক্রম। নমস্কার। চা আনি তাহলে। না না, আমরা শুধু আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমাকে? বলুন। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন তো যে আজকে 12:30 থেকে 1টার মধ্যে আপনি কয়েকজনকে এই ম্যানহোলটা থেকে বেরোতে দেখেছেন? এই ম্যানহোল থেকে? হ্যাঁ ঘনশ্যামদা। ঘনশ্যামদা, একটু মনে করে বলো, হয়তো ওদের কাছে কোনো বড় ধরনের একটা বাক্স বা বস্তা ছিল, এই এতটা লম্বা। কথাটা ঠিকই নিখিল, বিএমসি এর কিছু অফিসার এই ম্যানহোলটা পরিষ্কার করছিলেন, ওনাদের কাছে একটা বস্তা ছিল। একটা বস্তা ছিল? হতে পারে আবর্জনা। আবর্জনা নয়, অন্য কিছু ছিল ওই বস্তায়। আচ্ছা, আমাকে এটা বলুন তো, আপনি কি করে বুঝলেন যে ওরা মিউনিসিপ্যালিটির লোক? ওদের জামা কাপড় দেখে। ইউনিফর্ম পরেছিল ওরা? হ্যাঁ স্যার। মিউনিসিপ্যালিটি অফিস থেকে জানতে হবে ওই সময় এখানকার ডিউটিতে কারা ছিল। যাই হোক, থ্যাংক ইউ। চা খেয়ে যাবেন তো? আজ নয়, অন্য কোনো দিন। ধন্যবাদ তোমাকে। আরে ভাই, আমি আসতে পারবো না, বললাম তো। আরে না, আমি আসতে পারবো না। আরে আমি ডান্স ফান্স করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ না, আমি আসতে পারবো না, সরি। চল বাই। রেডি স্যার? ঠান্ডা লেগেছে নাকি? বাড়িতে ঝগড়া হয়েছে? মার খেয়েছেন? রেডি স্যার, কত কষ্ট হয় বলুন। বারবার বলতে যে মার খেয়েছি, বলাটা বড় কথা নয় রে। আচ্ছা, তোর বৌদির হঠাৎ কি হয়ে গেল বলতো পঙ্কজ? কি হচ্ছে এইসব? পঙ্কজ এখানে ডান্স করছে, ফ্রেডি এখানে কাঁদছে। পঙ্কজ ডান্স করছিল? হ্যাঁ স্যার, আমরা যখন এলাম দেখলাম ও নাচ করছে। তুই তো কাঁদছিলি না স্যার? হ্যাঁ, পঙ্কজ কাঁদছিল কেন? কেন, কি হয়েছে স্যার? আজ আমার ফ্রেডি স্যারকে আজকে আবার? ভাই এসব কি হচ্ছে? সিআইডি অফিসাররা বাড়িতে মার খাচ্ছে। স্যার, সব সিআইডি অফিসার নয়, শুধু ফ্রেডি স্যার। না 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 না, বাইরে যদি কেউ জানতে পারে তো সিআইডি তো নাক কাটা যাবে। ফ্রেডি, তুমি এসব কাউকে বলনি তো? কি বলছেন, এটা আবার কাউকে বলার মতো একটা কথা? না 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 না, একদম এটা বলার কথা নয়, আর বলো না ভুলেও। এই কান খুলে সবাই একটা কথা শুনে রাখো, কেউ যেন ঘুণাক্ষরেও এই কথা জানতে না পারে যে ফ্রেডি স্যার রোজ বাড়িতে মার খায়। আরে সাহসিকতার জন্য উনি মেডেল জিতেছেন, ইয়ার্কির কথা নাকি? হ্যাঁ, কিন্তু এসব কথা ছড়িয়ে গেলে তো। ভাই ফ্রেডি, ভাই সব কিছু করো, হাত জোড় করো, আমি তো বলবো বৌদির পাও ধরো, এই ব্যাপারটা এখানেই শেষ করে দাও ভাই। রোজ রোজ মার খেলে যে কারো কনফিডেন্স চলে যেতে পারে।
হ্যাঁ ডক্টর সালুখে, আপনার জার কি আমাদের কোনো ইনফরমেশন দিতে পারলো? আরে অভিজিৎ, আমি এখন যে কাজটা করছি না, সেটা দেখার পর তুমি নিশ্চিত হয়ে যাবে যে সালুখের কাছে কোনো রহস্যই রহস্য নয়। স্যার, স্যার প্লিজ বলুন না। দেখো এই জারটা আমরা যেটা ভল্ট রুম থেকে পেয়েছিলাম, সেই জারটাকে আমি এই মেশিনটার মধ্যে রাখলাম। এই মেশিনে প্রসেস হয়ে এই জারটা গলতে শুরু করবে, আর যা কিছু বিষাক্ত পদার্থ এই জারের মধ্যে থাকবে সেটা আমরা তক্ষুনি জেনে যাব। সন্দেহ একদম ঠিক, এই জারে ভীষণ বিষাক্ত একটা পদার্থ ছিল। কি ছিল? এই জারটায় বায়ো ওয়ারফেয়ার কেমিক্যাল ছিল। বায়ো ওয়ারফেয়ার কেমিক্যাল? তাহলে জার থেকে উধাও হয়ে গেল কোথায়? বোধহয় জার থেকে বেরিয়ে হাওয়ায় মিশে গেছে। না ফ্রেডি, ইভাপোরেট হতে পারে না। যদি এই বিষাক্ত পদার্থটা হাওয়ায় মিশে যেত, তাহলে যে উপস্থিত ছিল আমাদের অফিসারের মধ্যে তার মধ্যেও ক্রিয়া করত, কারণ এই পদার্থটা ভীষণই বিষাক্ত, প্রাণঘাতী। হ্যাঁ, কিন্তু তাতিয়া ছাড়া ওখানে আর তো কেউ ছিল না, আর যখন আমরা ভেতরে গেলাম তো তাতিয়া তো মরে পড়েছিল, আর জারের মধ্যে থেকে কেমিক্যাল উধাও। আচ্ছা, এই কেমিক্যাল তাতিয়ার বডির মধ্যে নেই তো, খেয়ে নেয়নি তো? মনে হয় দুধ ভেবে খেয়ে নিয়েছে। অভিজিৎ, এটা হতে পারে, এই পদার্থটা দুধের মতোই দেখতে, ও দুধ ভেবে খেয়ে ফেলেছে। ডক্টর সালুকে, আমি তো এমনি একটা ঢিল ছুঁড়েছিলাম। না না, এবারে তোমার আন্দাজটা একদম ঠিকঠাক জায়গায় লেগেছে ফ্রেডি। এবার বুঝতে পারছি অ্যাম্বুলেন্স থেকে তাতিয়ার লাশকে কেন গায়েব করা হয়েছিল, যাতে ওর শরীর থেকে কেমিক্যালটা আবার বের করে নেওয়া যায়। থামাতে হবে অভিজিৎ, এই লোকগুলোকে এক্ষুনি থামাতে হবে। যদি এই পদার্থটা ওরা আবার ব্যবহার করে, তাহলে দেশের যে কোনো জায়গায় মারাত্মক কিছু হয়ে যেতে পারে। বস তাতিয়া, 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 তুই মুক্ত হতে চেয়েছিলিস তাই না? আমি তোকে মুক্ত করে দিয়েছি, এমন মুক্ত করেছি যা সারা পৃথিবীকে নষ্ট করে দেবে। তাতিয়া, এটা তোর রক্ত নয়, এটা আমার সিন্দুকের চাবি। যেমন যেমন তোর রক্তের ফোঁটা 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 করে এই ট্যাঙ্কিতে ভরে যাবে, ঠিক তেমন করে আমার ভবিষ্যতের সম্পদও বেড়ে যাবে। টাকা, 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 শুধু টাকা চাই আমার। এই পৃথিবীতে হয়তো এমন কোনো অপরাধী নেই যে সিআইডিকে বোকা বানিয়েছে, কিন্তু আমি তো আমার নাম ইতিহাসের পাতায় লিখে দিয়েছি। কারণ আমি শুধু সিআইডিকে বোকাই বানাইনি, ওদের দিয়ে আমার কাজও করিয়ে নিয়েছি। তোমাদের এই ফাঁকিবাজি আমি একেবারে বরদাস্ত করব না। জানো শ্যামনগরে গত 2 মাস ধরে নালা পরিষ্কার হয়নি, কবে পরিষ্কার করবে? ম্যালেরিয়া আর ডেঙ্গুর মশা জন্মাচ্ছে। ভুল হয়ে গেছে স্যার, আমি আজই গিয়ে ওখানে ম্যালেরিয়ার মশার ওষুধ ছড়িয়ে দিচ্ছি আর পরিষ্কারও করে দিচ্ছি। পরিষ্কার যেন তাড়াতাড়ি হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, যান। ম্যালেরিয়ার জীবাণুগুলোকে তো ওষুধ দিয়ে আপনারা শেষ করে দেবেন, কিন্তু যে জীবাণু আপনাদের ডিপার্টমেন্টে রয়েছে সেগুলো কোন ওষুধ দিয়ে শেষ করবেন? আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি, কিছু জিজ্ঞেস করা ছিল আপনাকে। সিআইডি কিছু ভুল করেছে নাকি? সেটা এক্ষুনি বুঝতে পারবেন। তার আগে আমাকে এটা বলুন যে আজকে জিএস রোডের নালাটা সাফ করতে আপনাদের কোন কর্মচারী গেছিল? এক মিনিট স্যার, আমি চেক করে বলছি। হরিশের ডিউটি ছিল ওখানে। ডাকুন এই হরিশকে। হ্যাঁ হরিশ, হরিশ। হ্যাঁ স্যার। এনারা হচ্ছেন সিআইডি অফিসার, তোমার সাথে কিছু কথা বলতে চান। কিন্তু সিআইডি আমার সাথে দেখা করতে চায় কেন? সেটা আপনার স্যার নয়, আমরা বলবো যে আমরা তোমার সাথে কেন কথা বলতে চাই। বলো হরিশ, কেমন হলো আজকে জিএস রোডের নালার সাফাই? নালায় আবর্জনা ছাড়া আর কিছু পাওনি তো? স্যার এক মিনিট এদিকে আসবেন। বলো। স্যার বড়বাবুকে বলবেন না, তাহলে আমার চাকরিটা চলে যাবে। তুই চাকরি বাঁচানোর কথা ভাবছিস? যে কাজটা তুই করেছিস তাতে তোর বাকি জীবনটা জেলে কাটবে, বোঝা গেল? স্যার একদিন ডিউটিতে যাইনি বলে কি এমন অপরাধ করেছি আমি যে আপনারা আমাকে জেলে পাঠাতে চান? কি, তুমি ওখানে ডিউটি যাওনি? না স্যার,
সেই জন্যই তো আপনারা বুকছেন আমাকে। যদি তুই ডিউটিতে না গিয়ে থাকিস তাহলে ওখানে সাফাই কে করেছে? আমার একটা বন্ধু আছে বাবলু, আমার জায়গায় আমি ওকে পাঠিয়েছিলাম কাজের জন্য। কেন? ওই গতকাল রাতে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, সেই জন্য মাথায় ব্যথা করছিল, তাই আমি বাবলুকে কাজে পাঠিয়ে দিই। ছেড়ে দে মদ খাওয়া, আর আমাকে বল যে এই বাবলুকে কোথায় পাবো। ওই দেশি মদের ঠেকে। দেশি মদের আড্ডা। লীলা, হায় লীলা, তুমি আমার কি অবস্থা করে ছেড়েছ লীলা। এই ভাই শোনো, এই বাবলুকে কোথায় পাবো? স্যার আপনারা ওর বন্ধু? আরে আমরা তো সবার বন্ধু, কিন্তু বাবলু কোথায়? স্যার ওই গোলাপি জামা পরা। চিনতে পেরেছি আপনাদের সবাইকে, আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছো? তাহলে চলো শ্বশুর বাড়ি চলো। সত্যি আপনারা আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসেছেন? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, আপনারা সবাই লীলার ভাই না? লীলার ভাই? আরে বা ভাই, এই তো চিনতে পেরে গেছো তুমি। আরে আপনারা সব দাঁড়িয়ে কেন, বসুন না, বসে বসুন। লীলার তো ভাই অবশ্যই আমরা। ওই লীলা আর আমার বিয়ের কথা বলতে এসেছেন তো? আমি জামাই হিসেবে কিন্তু দারুণ শালা বাবুরা, আমি কিন্তু এক টাকাও পণ নেব না। আপনারা আপনাদের বোনকে দু একটা শাড়ি দিয়ে আমার হাতে দিয়ে দেবেন ব্যাস। খুব ভালো লাগলো এটা জেনে আপনি পণ প্রথার বিরুদ্ধে। কিন্তু এই যে তোমার বাকি বদ অভ্যেসগুলো রয়েছে, সেটার কি হবে বলো তো? বদ অভ্যাস? আরে আমার মধ্যে কোনো বদ অভ্যাস নেই শালা বাবুরা, আমি তো পৃথিবীর সব থেকে ভালো নিষ্পাপ জামাই। স্যার কথাগুলো ইনি বলছেন না, এনার ড্রিঙ্কস বলছে। মদ? এই মদ তো আমি ওই লীলার দুঃখে খাচ্ছি শালা বাবুরা। কিন্তু লাশ হতো চালান করো, এখন আমরা এরকম একজন অপরাধীর সঙ্গে আমাদের বোনের বিয়ে দিই কি করে? লাশ? আরে আমি আবার কোন লাশ চালান করেছি? মিথ্যে বলো না, সবই জানি আমরা। ওই জেএস রোডে যখন অ্যাম্বুলেন্স যাচ্ছিল তার মধ্যে থেকে লাশের অদল বদল করেছিলে না তুমি? আপনি এটা কি করে জানলেন যে অ্যাম্বুলেন্সটা ঠিক ওই জায়গাতে এসেই দাঁড়াবে, ঠিক ম্যানহোলটার উপরেই? দেখো এটা খুব খারাপ হচ্ছে, আমি কি আপনাদের জিজ্ঞাসা করেছি যে কত টাকা রোজগার করেন, কোথায় কাজ করেন? করেছি? তাহলে আমাকে এত প্রশ্ন করছেন কেন? আরে তো তাতে কি হয়েছে? আরে আমরা বলে দিচ্ছি কত ইনকাম করি, কোথায় কাজ করি, কি করি। আমরা আসলে এখানে কাজ করি। সিআইডি? আমি কোথায়? সেখানেই, সিআইডির হেফাজতে। অজ্ঞান হয়ে গেছিলেন আপনি? আপনারা কিন্তু অন্যায় করলেন আমার সাথে, আপনারা আমাকে প্রথমেই বলতে পারতেন যে আপনারা সিআইডির অফিসার, লীলার ভাই নয়। চুপ, বাজে কথা বন্ধ কর। এটা বল, তুই কি করে জানলি অ্যাম্বুলেন্স ওই জায়গাতেই থামবে? একটা লোক ছিল যে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বন্ধু ছিল, ওই বলেছিল স্যার, আর ওই এই কাজ করার জন্য আমাকে টাকা দিয়েছিল স্যার। কে সেই লোকটা? আমি সেটা জানি না স্যার, ও কোনোদিন আমার সামনে আসেনি। তাহলে ও তোকে টাকা কি করে দিল? স্যার ও আমার বাড়ির সামনে রেখে গেছিল, একটা চিঠিও ছিল, তারপর থেকে কোনো না কোনো ভাবে আমাকে ও খবর পাঠিয়ে দিত স্যার। আর ওই লাশ? ওই লাশটা কার ছিল যেটা তুই তাতিয়ার লাশের সঙ্গে বদলেছিলি? আমি সেটা জানি না স্যার, ওই লোকটাই তো শুধু আমাকে তিলকনগর মোড়ে যেতে বলেছিল, ও তো আগে থেকে সমস্ত লাশের ব্যবস্থা করেছিল স্যার। তিলকনগরের মর্গ, এখানকার অ্যাটেনডেন্ট কোথায়? স্যার আমি, বলুন। সিআইডি। সিআইডি? আচ্ছা আপনারা তাহলে কোনো অপরাধীর লাশ কাটাতে এসেছেন? না, আমাদের এই জীবন্ত অপরাধীর নাম এবং ঠিকানা চাই,
যাকে তুই এখান থেকে লাশ বিক্রি করেছিস। কি বলছেন স্যার আপনি, আমি কোনো অপরাধীকে কেন সাহায্য করতে যাব? দেখ, অনেক হয়েছে এই ভদ্রতার নাটক। এখন যদি ওনার মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু তোর গালে দু চারটে দিয়ে দেবে। ভালোভাবে জিজ্ঞেস করছে বলে দে। স্মৃতিশক্তি তো লোপ পেয়েছে না? যদি আমরা মনে করে দিই না তাহলে নিজের পায়ে দাঁড়াতেও পারবি না। লাশটা কাকে বিক্রি করেছিলি? আমি দেইনি স্যার, ওই যেখানে কাজ করে ওয়ার্ড বয় রাজু, ও দিয়েছিল। ও আমাকে কিছু টাকাও দিয়েছিল যাতে আমি কাউকে কিছু না বলি স্যার। কে এই রাজু, ডাক ওকে। স্যার ও তো গ্রামে চলে গেছে। কোন গ্রামে সেটা তো আমি জানি না স্যার, কিন্তু ও খুব অদ্ভুত লোক স্যার। ওর কাছে একটা দুধের বোতল আছে, চা বানানোর জন্য ওর কাছে বোতলটা চেয়েছিলাম কিন্তু ও দিলই না স্যার। অভিজিৎ, এটা হতে পারে, এই পদার্থটা দুধের মতোই দেখতে, ও দুধ ভেবে খেয়ে ফেলেছে। এত বিপজ্জনক কেমিক্যাল নিয়ে ঘুরচোকে ধরে ফেলতেই হবে। আর কিছু বলেছিল? কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কবে যাচ্ছে? হয়তো ওকে মথুরা বাস স্ট্যান্ডে পাওয়া যাবে স্যার, বিকেল চারটের সময় বাস ছাড়ার কথা। চারটের সময়? চলো পেছনে যাও, পেছনে যাও, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফটাফট ফটাফট। আরে চলো ওটো রে, যাও যাও যাও। আরে ভাই, আরে কি হলো, চোখে দেখতে পান না নাকি? আরে ভুল করে ধাক্কা লেগে গেছে। ধাক্কা দিয়ে উঠছেন? চলো চলো এসো এসো, তাড়াতাড়ি ওঠো। চল ভাই, দেখি এবার টিকিট টিকিট টিকিট। আরে টিকিট টিকিট টিকিট। আরে গাড়ি কেন থামালি, দেখে চলতে পারিস না? ডাক্তার বের করবে কিন্তু, দাঁড়াও। তোর জন্য বাসের এতগুলো লোক মারা যেত। বল মহেশ কোথায়? আমি সত্যি কিছু জানি না স্যার। দেখ চুপচাপ সব বলে দে, নইলে তোর কোনো ধারণা নেই আমরা তোর কি অবস্থা করব। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। জানিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। স্যার এসবের কি দরকার আছে স্যার? আমি বলছি স্যার, আমি বলছি, ওই সিআইডি কখনো স্বপ্নেও ভাবতে পারবে না এই কেসটার আসল অপরাধী কে। ভুল ভাবছো তুমি, সিআইডির হাত থেকে আজ অবধি কোনো অপরাধী পালাতে পারেনি, আর না পারবে। হয়তো তুমি জানতে পেরে গেছো আমি কে, কিন্তু আমাকে ধরতে পারবে না তুমি। ফ্রেডি, এই কেমিক্যালটাকে সামলাও, ততক্ষণ আমরা ইঁদুরকে গর্ত থেকে বের করছি। দেখ তুই এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না, আমাদের যত অপেক্ষা করাবি তত আদর যত্ন করবো তোকে জেলে নিয়ে যাওয়ার সময়। তোর জন্য এটাই ভালো হবে, তুই চুপচাপ বেরিয়ে আয়। তোমরা সিআইডির লোকেরা বড্ড বড় বড় ডায়ালগ দাও, কিন্তু আমি ডায়ালগ মারবো না, আমি গুলি মারবো। অনেক হয়েছে এই দূর বেড়ালের খেলা, এর ঘুমটা একবার তো তোলো। বিপুল, তুমি তুমি সমস্ত খুন করেছ? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি মহেশ আর তাতিয়াকে। কেন? মহেশ যখন আমাকে বলল যে ও কোনো সন্ত্রাসবাদীকে ধরেছে আর তার সাথে এমন একটা সিন্দুক পেয়েছে যেখানে বায়ো ওয়ারফেয়ার কেমিক্যাল আছে,
তো আমার মাথায় একটা প্ল্যান এলো, শত্রু দেশকে ওই বায়ো ওয়ারফেয়ার কেমিক্যালটা বিক্রি করার প্ল্যান। আর মহেশকেও আমি আমার সঙ্গে নিয়ে নিলাম। আর এই জঘন্য প্ল্যানে তুই সিআইডিকেও ব্যবহার করেছিস। হ্যাঁ, আমার কথাতেই মহেশ আপনাদেরকে ওই আইডিয়াটা দিয়েছিল, তাতিয়াকে দিয়ে সিন্দুকটা খোলানোর। আর ওকে তোমরা আগে থেকেই বলে রেখেছিলে ওই জারের মধ্যে থাকা কেমিক্যালটা খেয়ে নিতে। হ্যাঁ, ও বেচারা তো এইটাও জানতো না যে ওই জারে রাখা কেমিক্যালটা খেয়ে নিলে ও মারা যাবে। তারপরে প্ল্যান অনুযায়ী ওর লাশ বদলে দিই, অ্যাম্বুলেন্সে ব্লাস্ট করালাম, আর ওর লাশ থেকে আবার আমি কেমিক্যালটা বের করে নিলাম। আর বলবন্ত, ওকে কেন মেরেছো? যাতে আপনাদের মনে হয় যে মহেশই আসল অপরাধী। মহেশের লাশ কোথায়? জঙ্গলে পুঁতে দিয়েছি। টাকার জন্য এতগুলো খুন করেছিস তুই? তুই জানিস তোর এই কেমিক্যালের জন্য বাসে এতগুলো লোক মারা যেতে পারত? তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি শুধু অনেক টাকা রোজগার করতে চেয়েছিলাম। একটা কানা করিও পাবি না তুই। পাঁচটা খুন আর দেশদ্রোহিতার অপরাধে তোর শুধু ফাঁসি হবে, ফাঁসি। আরে ফ্রেডি, কি হলো আবার আজকেও? বাপ রে বাপ, আজকে তো গালটাও লাল হয়ে আছে। মেরেছে? না না ভাই ফ্রেডি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি বধির সঙ্গে কথা বলছি। না না ভাই, এত শ্রীভক্ত স্বামীকে কেউ মারে? আর তাও এত বড় সিআইডি অফিসারকে? না না না, আমি আজকে বৌদির সঙ্গে কথা বলেই ছাড়বো। হ্যালো বৌদি। হ্যালো। হ্যাঁ, খুব সুন্দর আবহাওয়া, বৃষ্টিও ভালো হচ্ছে, ফসল খুব ভালো হবে। হ্যাঁ না না, আমি ঠিক আছি। হ্যাঁ, এই কথাটা বলার জন্যই অভিজিৎ স্যার তোমায় ফোন করেছিলেন। ওকে ভাই। আরে আরে স্যার, আর দু তিনবার যদি আপনি ভুলে ফোন করে ফেলেন না, আমার তাহলে বাড়ি ঢোকাই বন্ধ হয়ে যাবে। আরে না ভাই ফ্রেডি, কিন্তু এগুলো কতদিন চলবে? এগুলো কি হচ্ছে বলো তো ফ্রেডি? না মানে তোমার গায়ে হাত তুলছে কেন বৌদি? স্যার, ওয়াইফ আমায় বলেছিল যে বিউরোতে একবার দেখতে, যে কে আমার বন্ধু আর কে শত্রু। যখন প্রথমবার আমি বলেছিলাম না যে ওয়াইফ আমায় মেরেছে, তখন আমি ভিডিও রেকর্ডিং করছিলাম যে কে কি বলছে। কি, তুমি আমাদের রেকর্ডিং করছিলে? এটা এটা তো তো আমি কি বলেছিলাম? আপনি বলেছিলেন না, দেখতেই তো পাচ্ছি না, পিছন থেকে মেরেছে নাকি? আরে ভাই, সেটা তো আমি তো ইয়ারকি মারছিলাম, আর তুমি এসে তুমি এটা বৌদিকে দেখিয়ে দিয়েছো। আপনি এটাও বলেছিলেন যে অনেক দেরি করে ফেলেছে, আগে কেন মারেনি? আরে পঙ্কজ, পঙ্কজ আমার সামনে ডান্স করছিল। না স্যার, আমি দুঃখের ডান্স করছিলাম স্যার, দুঃখের ডান্স করছিলাম। দুঃখের ডান্স ছিল ওটা? ওটা দুঃখের ডান্স? দেখা দেখা এখনই দেখা স্যার, আপনিও দেখুন এর দুঃখের ডান্স, দেখুন দুঃখের ডান্স। আরে দেখো পঙ্কজ, দুঃখের ডান্স কিরকম হয় দেখো। দেখা চল স্যার। না স্যার, আমার মনে হচ্ছে যে আমার পেটটা খারাপ হয়েছে, আমার মনে যেতে হবে স্যার। দাদা এই তুই পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়, দেখা না তো এটাও এটাও বৌদি দেখেছে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.